নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় সৌভাগ্য রেখা। আপনার হাতে কিছু সৌভাগ্য রেখার সাথে পরিচয় করাবো যদি থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার মান যশ খ্যাতির সাথে সাথে আর্থিক উন্নতি 100% আসবেই আসবে। হয়তো আপনার একটু দেরিতে আসবে, কিন্তু আসবে। তাই চিন্তা করছেন যে আমার সময় কি ভালো আসবে না, আমার ভাগ্য কি বদলাবে না? তাই সাথে সাথে ভিডিওটা দেখার পর আপনার হাতটা মিলিয়ে দেখুন। যদি আপনার হাতে ঠিক এই ধরনের রেখা থেকে থাকে, তাহলে আপনার ধরে নিতে হবে যে সময় আপনার চলে আসছে, অলরেডি শুরু হয়ে গেছে আপনার জীবনের পরিবর্তন। তাহলে সেই রেখাগুলোর সাথে পরিচয় তো অবশ্যই করাবো। আপনাদের কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, একদম কাটা যাবে না। কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না। আর একটা কথা বলি, অনেকেরই হাতে এই রেখাগুলো নাও থাকতে পারে। আপনাদের চিন্তাধারা এটাই হতে পারে, এই রেখা আমার হাতে নেই, আমি এই আলোচনাটা শুনবো না বা দেখবো না। এই ভুলটা একদম করবেন না। এটা হস্তরেখা প্রোগ্রাম, হস্তরেখা আলোচনা আপনার সম্পূর্ণ দেখতে হবে এবং প্রত্যেকটা আলোচনাগুলো ফলো করতে হবে। তাতে আপনার হাতে রেখা থাক চাই না থাক, আপনার হাতে থাকবে তো দেখবেন, তাহলে আপনার দুটো ভিডিও বা তিনটে দেখলেই শেষ হাত। কারণ এতটুকু হাত কটাই বা আপনার হাতে রেখা থাকবে? আর এই যে এত ভিডিও হস্তরেখা সম্পর্কে, তার মানে কি সমস্তটা আপনার হাতে থাকবে তবে দেখবেন? তা নয়। আপনার এটা শিক্ষণীয় চ্যানেল, সমস্ত প্রোগ্রামগুলো দেখে আপনার হাতে রেখা থাক চাই না থাক, সমস্ত রেখার সাথে পরিচয় হয়ে থাকুন। তাহলে কি হবে, আপনার হাতে যখন এই রেখাগুলো আসবে, তখন আপনি জানতে পারবেন আপনার সময় ভালো আসছে না খারাপ আসছে। তাই আমি প্রত্যেকের একই কথা বলি, পরিচয় হয়ে থাকুন রেখাগুলোর সাথে। আপনার হাতে নেই তো পরবর্তী সময় আসতে পারে, তখন কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে যদি এই সময় ভিডিওগুলো না দেখেন, কারণ রেখাগুলো আপনার পরিচয় থাকবে না, জানা থাকলো না। আর আমি সবসময় বলি, আমাদের তিনটে রেখা একমাত্র কমন, তাছাড়া প্রত্যেকটা রেখা আমাদের কর্ম দ্বারা ভাগ্য দ্বারা তৈরি হয়। আজ আপনার হাতে নেই, 15 দিন পর আসতেই পারে, তখন কিন্তু আপনার একটা চিন্তায় পড়ে যাবেন, এই রেখাটা নতুন দেখছি আমার হাতে, এটা কী হবে, ভালো হবে না খারাপ হবে? ধরুন আপনার জানা আছে রেখাটা আপনার জন্য ভীষণ খারাপ, তাহলে আপনি কিন্তু সেইভাবে চলতে পারবেন, সেই খারাপ সময়টা আপনি আপনার জীবনে যতটা প্রভাব বিস্তার করবে তার থেকে কমিয়ে দিতে পারবেন। আবার দেখা গেল ওই রেখাটা আপনার পরিচয় আছে যে খুব ভালো শুভ রেখা, তাহলে আপনার জীবনে কিন্তু দ্রুত গতিতে সেই শুভ ফলটা পেতে পারেন। তাই আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা আলোচনায় একই কথা বলি, সম্পূর্ণ ভিডিও দেখুন, সমস্তটা ভালোভাবে বুঝুন। রেখা আপনার হাতে নেই বলে দেখবেন না, এই ভুলটা করবেন না। আমি চাই প্রত্যেকে হস্তরেখাবিদ তৈরি হন এবং নিজের বর্তমান ভবিষ্যৎ তো জানতে পারবেনই, আপনার আত্মীয় স্বজনেরও কিন্তু হস্তরেখা বিচার করে বলে দিতে পারবেন। তাহলে আসুন কমন তিনটা রেখে আপনাদের বোঝানোর চেষ্টা করি। তার আগে একটা ছোট্ট কথা বলি, দেখুন বেশ কিছু চ্যানেলে আমি বলবো, আমার এই ভিডিওগুলো সম্পূর্ণভাবে কপি করছে বলবো না, পুরো আমার ভিডিওটাই তুলে নিয়ে গিয়ে তার চ্যানেলে পোস্ট করছে। এতে কি হচ্ছে, তাদের কিন্তু প্রচুর ভিউ আসছে আর ভিউটা ভাগ হয়ে যাচ্ছে। তাই এগুলো আপনারাও ফলো রাখুন, অবশ্যই লোগোটা দেখবেন, তারপরে আপনার এই হস্তরেখা প্রোগ্রামগুলো দেখবেন। আপনাদের কারোর নজরে যদি এরকম মনে হয় যে অন্য কোনো চ্যানেলে এই হস্তরেখা আলোচনা হচ্ছে আমার ভয়েসে আমার ভিডিও, তাহলে অবশ্যই আপনাদের যেটা করণীয় কমেন্টে সেই চ্যানেল যা যা বলার অবশ্যই বলে দেবেন, এটা আমার একটা অনুরোধ রইল আপনাদের কাছে। আর অবশ্যই আমার নজরে আসলে আমি তো যেটা করার করবই, আপনারাও কিন্তু এই যারা ভিডিওগুলো চুরি করে তাদের চ্যানেলে ছাড়ছে তাদের একটু শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা জানেন আমার দুটো চ্যানেল আছে, মানে এই অ্যাস্ট্রোলজি সম্পর্কে, সেখানে দুটো চ্যানেলের ভিডিওই কিন্তু এগুলো করছে সরাসরি, মানে আমি বলবো না যে এরা ফলো করছে, ফলো তো করছে বহু চ্যানেল, আমার প্রত্যেকটা ভাষাও তারা চুরি করছে, সেটা তাদের অধিকার আছে, ঠিক আছে, কিন্তু এরা সরাসরি ভিডিওগুলো তুলে নিয়ে তাদের চ্যানেলে পোস্ট করে দিচ্ছে, কোনো পরিশ্রম করছে না, কাটছে না, আমার গলাই থাকছে, আমার ভয়েসই থাকছে, আমার বোট থাকছে, সবই থাকছে। এই এত কিছু তো মানা সম্ভব না, তাই আপনারা একটু জাগুন, এদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। তারা পরিশ্রম করবে না, কিছু তৈরি করবে না, চ্যানেল থেকে ভিডিও নিয়ে গিয়ে
তাদের চ্যানেলে ছেড়ে দিচ্ছে। তাই এটা আমি কয়েকদিন ফলো করেছি, বেশ কিছু চ্যানেল আমার নজরে আসে, আমার যেটা ব্যবস্থা নেওয়ার অবশ্যই নিয়েছি, তারা অবশ্যই শিক্ষা পাবে, কিন্তু পরবর্তী সময় এই কাজগুলো আবারও করবে। তাদের জন্যই আপনাদের জানানোর উদ্দেশ্য যে আপনারা অবশ্যই লোগোটা ফলো করবেন, যখনই দেখবেন আপনারা অবশ্যই আমার ভয়েসটা চেনেন, ছবিটা চেনেন, যখন দেখবেন অন্য কোনো চ্যানেলে এই ভিডিও চলছে তখন সেই চ্যানেলকে আপনাদের মতো করে আপনারা অবশ্যই যা বলার বলবেন, বা ওই ভিডিওটা ডিলিট করার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন, যা আপনাদের মতো করে লিখবেন এবং যা যা করার আপনারা করবেন। আমার বিশ্বাস অবশ্যই আপনারা যদি আপনাদের নজরে পড়ে আপনারা নিশ্চয়ই তাদের উচিত শিক্ষাই দেবেন। তাহলে আসুন আজকের কমন তিনটা রেখা এঁকে বোঝানোর চেষ্টা করি, তারপরে আমি সেই শুভরেখাগুলো পরিচয় করাবো। প্রথমেই আয়ুরেখা, এটা হচ্ছে শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন, প্রত্যেকের হাতে থাকবে। এছাড়া এই যে এতটা হাতের মধ্যে যেই যত জায়গা আছে দেখছেন, এখানে নানান রকম রেখা থাকতে পারে, সেগুলো কিন্তু আমাদের সকলের আলাদা আলাদা, কিন্তু এই তিনটে সকলের সেম। এবার আপডাউন হতে পারে, ছোট বড় হতে পারে, কিন্তু এই আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা থাকবেই থাকবে। আদার্স রেখাগুলো কিন্তু আর কারোর সাথে মিলবে না, প্রত্যেকের আলাদা আলাদা, ভাগ্য কর্মের উপরে দাঁড়িয়ে আমাদের রেখাগুলো তৈরি হয়। তাহলে দেখুন এই যে আমাদের তিনটে কমন রেখা, আর একটা রেখা অনেকে দাবি করে যে এটা কমন, আমি কখনো বলি না এটা কমন হতেই পারে না, কারণ ভাগ্য রেখা দেখবেন অনেকেরই নেই, সেটা কখনো কমন হতে পারে না, তাই আমি কমন বলি না। তবে ভাগ্য রেখা অবশ্যই কিছু জাতক জাতিকাতে তো থাকেই, সেটা হচ্ছে এই মণিবন্ধ থেকে এই শনি পর্বত, ঠিক এটা হচ্ছে ভাগ্য রেখা। তাই এই ভাগ্য রেখা মেনে নিলাম, আর এই তিনটে চারটে, এই চারটে রেখা ছাড়া হাতে আর কোনো রেখা কারোর সাথে মিল হবে না। এই ভাগ্যরেখাও কিছু কিছু জাতক জাতিকাদের সাথে মিল হতে পারে, কিন্তু আদার্স কোনো রেখা মিল হবে না। এবার যেটা বলবো, উপরে চারটে গ্রহের একটু পরিচয় করিয়ে নিই। চারটে আঙুলের নিচে চারটে গ্রহের অবস্থান আছে, এটা তর্জনী আঙুল, এটা হচ্ছে বৃহস্পতি পর্বত, এটা মধ্যমা আঙুল শনি পর্বত, এটা অনামিকা আঙুল রবি পর্বত, এবং কনিষ্ঠা বুধ পর্বত। এবার আমাদের যেটা ফলো করতে হবে, ঠিক এই জায়গাটা হচ্ছে মঙ্গলের পর্বত, অর্থাৎ মঙ্গলের স্থান, আর এটা হচ্ছে চন্দ্রের স্থান। তাহলে আজ আমি চন্দ্রের থেকে শুরু করব। দেখুন এই জায়গাটা হচ্ছে চন্দ্রের, আর এটা হচ্ছে ভাগ্যরেখা। দেখুন এই চন্দ্রের এই জায়গা থেকে এরকম কোনো রেখা এসে এই রেখার থেকে শনি পর্বত, ঠিক এই আমি যেরকম রেখা একে দেখালাম, ঠিক এই টাইপের যদি আপনার হাতে ভাগ্যরেখা থাকে, এটা হচ্ছে ভাগ্যরেখা, এবং ওই চন্দ্রকে কভার করে নিচ্ছে এই রেখা এবং তার সাথে সাথে এই ভাগ্যরেখা, ঠিক এই টাইপেরই যদি আপনার ভাগ্যরেখা থাকে, সরাসরি এই জায়গা থেকে না উঠে এই কভার করে নিয়ে তারপরে যদি উঠে এই ভাগ্যরেখাটা উঠে যায়, তাহলে এই জাত ব্যক্তি অবশ্যই খুব জ্ঞানী হয়, ধনী হয় এবং নিজের পায়ে জীবনে দাঁড়াতে পারে কারোর সহযোগিতা ছাড়া, এবং আপনার জন্মস্থান থেকে দূরে গিয়ে জীবনে সফলতা আসে। এই জাত ব্যক্তি যদি তার জন্মস্থানে থাকে তাহলে এর জীবনে কিন্তু সফলতা আসবে না কোনো রকম। তাই এই রেখাটা আর এই রেখাটা যদি অ্যাডজাস্ট থাকে, সে ব্যক্তি তার জন্মস্থানে থাকবেও না, তার জন্মস্থান থেকে দূরে যাবে এবং সেখানে তার প্রভাব বিস্তার করতে পারবে। যেখানেই থাকুক সেখানেই কিন্তু এ রাজ করবে, এতটা ভালো এই রেখা। এদের জীবন সম্পূর্ণ দিক সম্পূর্ণভাবে জীবনযাত্রাই বদলে দেবে, আর্থিক দিক থেকে তার সাথে সাথে মান যশ খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, তাই টেনশন ফ্রি কিন্তু থাকতে পারে। তার সাথে সাথে দেখুন এটা হচ্ছে আপনার হৃদয় রেখা। এই হৃদয় রেখা থেকে দেখুন তিনটে সমানে ত্রিশূল আকৃতির রেখা হয়েছে কিনা, যদি এই জায়গাটায় ত্রিশূল আকৃতির রেখা হয়ে থাকে তাহলে কিন্তু এই জাত ব্যক্তি প্রচুর ধনসম্পদ এদের হবে, এবং একই কথা বলবো নিজের ক্ষমতায় নিজের চেষ্টায়,
এবং জীবনে সাকসেস পাবে, শুভ সময় এদের আসছে তারই কিন্তু ইঙ্গিত এই হৃদয় রেখার তিনটে মাথা, অর্থাৎ ত্রিশূলের মতো দেখতে। যদি এই রেখা থাকে তাহলে কিন্তু এটাও অতি শুভ রেখা। তার সাথে সাথে যদি আপনার এই কেতু স্থানে ঠিক এই ভাগ্য রেখার সাথে ছোট্ট একটি ক্রস তৈরি হয়, এটাও কিন্তু অতি সৌভাগ্য রেখা। এই রেখা থাকা মানেও কিন্তু এই জাত ব্যক্তি আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী এবং মানযশ খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব জীবন যাপন করবে, এতটাই ভালো এই রেখা। তাহলে যে কটা রেখা দেখালাম প্রত্যেকটা রেখা কিন্তু সৌভাগ্য বৃদ্ধি করবে, আপনার দুশ্চিন্তা টেনশন থেকে মুক্তি দেবে। হয়তো এখনও আপনার সময় ভালো আসেনি, কিন্তু এই রেখা আপনার হাতে আছে, আপনি আলোচনাটা দেখছেন, আপনার হাতে মিলে দেখছেন যে এর মধ্যে কোনো একটি রেখা আপনার হাতে আছে, কিন্তু আপনার সেভাবে জীবনে পরিবর্তন আসেনি। আমি বলবো অবশ্যই আপনার আসবে, রেখা যতক্ষণ চলে আসছে আপনার হাতে জীবনে তো পরিবর্তন আসবেই। হয়তো কোনো গ্রহর কারণে আপনার আসতে দেরি হচ্ছে সৌভাগ্য, কিন্তু রেখা যখন আপনার হাতে আসছে ভাগ্য তো বদলাবেই, তাই কিছু সময় আগে আর পরে। তাহলে আপনাকে ফলো করতে হবে যে এই কেতুটা আপনার কি পরিস্থিতিতে আছে, কারণ এটা কেতুতে আছে, এটা চন্দ্রে আছে, এটা বৃহস্পতিতে আছে। তার মানে চন্দ্র আপনার ভালো থাকতে হবে। যদি এই রেখাটা থাকে কোনো কাজ না করে, চন্দ্র ভালো করার চেষ্টা করুন, প্রতিকার করুন। যদি এই রেখাটা আপনার হাতে থাকে, এগুলো না থাকে, তাহলে কেতু আপনার ডিস্টার্ব আছে। যদি এই রেখা থাকা সত্ত্বেও কোনো পরিবর্তন আপনার জীবনে না আসে, কেতু ভালো করার চেষ্টা করুন। দেখা গেল এটাও নেই, শুধু আপনার হৃদয় রেখার এই ত্রিশূল আকৃতি আছে। তাহলে আপনার বৃহস্পতিটা ভালো করার চেষ্টা করুন, বৃহস্পতি ভালো থাকলেই আপনার এই রেখা ভালো ফল দেবে। যদি আপনি দেখছেন যে আমার এই রেখাগুলো আছে কিন্তু কাজ করছে না, তাহলে সেই রেখার স্থানে যে গ্রহের অবস্থান সেই গ্রহটাকে প্রতিকার করুন, অবশ্যই গুড রেজাল্ট আপনার কিন্তু আসবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।